নতুন মানে সিটি সিনেমা, তাই সাবস্ক্রাইব করুন, বেল আইকন প্রেস করুন আর দেখতে থাকুন সিটি সিনেমা। এখানে সিনেমা নয়, এন্টারটেইনমেন্ট হয়। সুপারম্যান ব্যাটম্যান কতই না সুপার হিরো রয়েছে, কিন্তু টলিউডে কোথায়? তাই তো ছোটদের মন খারাপ। কিন্তু ছোটদের মন ভালো করার জন্য পরিচালক অভিমন্যু মুখার্জি নিয়ে এসেছেন তার ছবি হালুয়াম্যান। তারই স্পেশাল স্ক্রিনিং উপস্থিত ছিল সিটি সিনেমা, এবং সেখানে উপস্থিত ছিলেন আরও অনেক তারকারা। তারা কে কে বললেন এই নতুন ছবিটি নিয়ে, সবটা রইল আপনাদের জন্য। আমাদের অভিনেতাদের জন্য তো মানে এরকম এই দিনগুলোর জন্যই তো আমরা বসে থাকি, অপেক্ষা করে বসে থাকি এবং কাজ করে বসে থাকি। তো এই কাজটাও আর কি আমাদের বেশ কিছুদিন আগে হয়েছিল। আমার এই ছবিতে খুব একটা ছোট্ট চরিত্র রয়েছে, আমি আর দেবলীনা একটা গেস্ট অ্যাপিয়ারেন্সে রয়েছি, এবং খুব ইন্সপিরেশনাল একটা স্টোরি এখানে রয়েছে। পুরো ছবিটা দেখলে তারা বুঝতে পারবে। এবং তারই সঙ্গে ইয়েস, মিমির এখানে ফুল ফ্লেজের আর কি ছবিতেও আছে, ও সোহমদাও প্রেয়ার করেছে এবং বাকিটা ওই বলবে ছবি। হ্যাঁ, হালুয়াম্যান একটা খুব মানে খুব খুব মিষ্টি একটা অভিজ্ঞতা হয়েছে। তার কারণ হচ্ছে সোহমদার সাথে সেই ছোটোবেলায় আমি কাজ করেছিলাম, সেখানে একটা মামার চরিত্র অভিনয় করতো সোহমদা আমার, তখন আমি একদমই ছোট, মানে যখন চাইল্ড আর্টিস্ট হিসেবে কাজ করি একটা মেগা সিরিয়াল দূরদর্শনে হতো। তো এত বছর পর তার সাথে পেয়ার আপ করছি, মানে আমার মানে কি বলবো, আমার মানে বাচ্চাটার বাবা মা আমরা, তো আমরা স্বামী স্ত্রীর ভূমিকায় অভিনয় করছি। তো সেটা সিনগুলোতে প্রথমে একটুখানি হয় না, মানে সোহমদা আমাকে জাস্ট লিটারেলি আর কি ছোটোবেলায় কোলে করে ঘুরেছে আর কি, এরকম একটা ব্যাপার। তো সেখানে সাডেনলি দাঁড়িয়ে এবার আমিও না সোহমদাকে দেখে প্রচণ্ড একটা হয় একটা, মানে বড় হয়ে যাওয়ার পর আমার যে প্রচণ্ড একটা অস্বস্তি হচ্ছে, কিন্তু সোহমদা তো ভীষণ মিষ্টি একটা মানুষ, ভীষণ সুইট, আমরা বিট্টুদা বলেই ডাকি সবসময়। তো মানে দুজনেই সেই কমফর্ট জায়গাটা তৈরি করে পুরো কাজটা করা, আর অভিদার সাথে কাজ করতে সবসময় ভালো লাগে। জয়দীপদা এত মিষ্টি একজন মানুষ, মানে আর্টিস্ট প্যান্ডামনি পুরো টোটাল টিমটাই বলছি, খুব সুইট একটা, মানে ওদের ওরা সবাই ভীষণ ভালো আর কি। কাজটার সময় কখনোই মনে হয়নি যে আমরা একটা মানে ভীষণ একটা খুব হেকটিক কিছু করছি, ভীষণ সহজ সরলভাবে সবটা হয়ে যায় এরকম একটা ব্যাপার। আর বাচ্চাগুলো তো খুব ইন্টারেস্টিং, বাচ্চাদের সাথে কাজ করার অভিজ্ঞতা তোমরা নিশ্চয়ই জানো যে আমার অনেকগুলো হয়েছে, অনেকবার সুযোগ হয়েছে বাচ্চাদের সাথে কাজ করার। তো সুতরাং এটাও সেরকম একটা বাচ্চা সুপার মানে সুপার হিরো নিয়ে গল্প, এটা বোধহয় বাংলায় প্রথমবার, যেটা ওম বললো আমারও তাই মনে হয়। তো সেই হিসেবে দেখতে গেলে মা তো একটা মাই হয়, সে সুপার হিরোর মা হোক আর কোনো সাধারণ বাচ্চার মা হোক, তো গল্পটা খুব মানে খুব সাধারণভাবে যদি দেখা যায় খুব সাধারণ একটা বাড়ির গল্প, এবং সেখান থেকে একটা সুপার হিরোর জার্নি। তো এইটা হলো পুরো গল্প। সবাইকে বলবো যে আপনারা ছবিটা দেখুন, তারপরে বিচার করুন যে কেমন লাগলো বা না লাগলো। সুপার হিরো তো আমাদের হনুমান রয়েছে। ঠিক ঠিক ঠিক, হনুমান রয়েছে, শিব রয়েছে, সব সব সুপার হিরোস। উঠতে পারবে পাখি হয়ে কলকাতাটা জুড়ে, হুশ করে ডানা মেলে হঠাৎ যাবে। নমস্কার, আমি অদিতা মুন্সি। আমি বিলাস দে। আমার চরিত্রটা হচ্ছে আমি হচ্ছি পর ভিলেন। তো আমার মানে আমি কাউকে সহ্য করতে পারি না, আর যারা আমার টিমরা আছে বন্ধুরা তারা আমাকে সহ্য করতে পারে না, মানে একটু ক্ষতি করে একটু পিছনে লাগি, যেরকম ক্লাসে হয় একটু ঠাট্টা করি, আবার মারপিটও করি, আবার আমি উঠতেও পারি। আমার কাছে এমন একটা পাওয়ার আছে যেটা আমি উঠতে পারি। তো সব মিলিয়ে সিনেমাটা খুব সুপার ডুপার হিট হতে চলেছে, তোমরা প্লিজ দেখো। আমি হচ্ছি এখানে যে মেন ক্যারেক্টার সেটা হচ্ছে হালুয়াম্যান, আমি হচ্ছি হালুয়াম্যানের বেস্ট ফ্রেন্ড, আমার ক্যারেক্টারের নাম হচ্ছে সিনজিনি। তো এই মুভিটার ব্যাপারে আমাদের খুব এক্সাইটমেন্ট একটা আছে, আর আজকে দিনটা এসে গেছে, সো উই আর ভেরি এক্সাইটেড, সো লেটস হোপ ফর দ্য বেস্ট। একটা কথা রাখবে সদা মনে, লোকের ভালো করতে হবে তোমার সর্বক্ষণে। বেসিক্যালি আমাদের বাংলাতে সুপার হিরো বলতে আমরা হলিউড বলিউডে প্রচুর সুপার হিরোস দেখে এসেছি, এবং বাংলাতে সুপার হিরো বলতে আমাদের ছোটোবেলায় আমরা বরাবর দেখে এসেছি মাটুল দি গ্রেটকে। তো তারপর থেকে তাকেও আমরা ছবিতে ওরমভাবে কোনো দিন দেখিনি। তো আমাদের প্ল্যানিংই ছিল যে একজন বাঙালি সুপার হিরো নিয়ে কাজ করা যাক, এবং ওয়াই নট চাইল্ড সুপার হিরো, এবং বাংলার প্রথম চাইল্ড সুপার হিরো হালুয়াম্যান। তো অবভিয়াসলি মানে সেটা তো এক্সাইটিং, এবং দর্শকদের আশা করি ভালো লাগে। দর্শকদের উদ্দেশ্যে একটাই কথা বলার যে মানে ওই এক কথা বলে কোনো লাভ নেই, যেটা আমরা সবাই বলে থাকি যে বাংলা ছবির পাশে দাঁড়ান, বাংলা ছবিকে সাপোর্ট করুন। ছবি যদি ভালো হয় আপনারা এমনি সাপোর্ট করবেন আমরা জানি, এবং সাপোর্ট করেন আপনারা বরাবরই। আমি খালি একটাই জিনিস বলবো যে
সিনেমায় অনেকে রয়েছে, সোহম আছে, পরাণ জেঠু রয়েছেন, বিশ্বনাথ দা, কাঞ্চন দা, মিমি, ওম, দেবলীনা, অনসাম্বল কাস্ট। কিন্তু আমি একটাই কথা বলবো, ওনাদের অনেক ছবি আপনারা দেখেছেন, ওনাদের অনেক বছর ভালোবেসেছেন, নিশ্চিতভাবে এই ছবিতেও ভালোবাসবেন। কিন্তু এই যে বাচ্চাদের একটা গ্যাং রয়েছে, হালুয়া ম্যান, দুষ্টু ম্যান, সিঞ্জিনি এবং বিভিন্ন বাচ্চা, মানে সমদীপ্ত, বিলাস, উদিতা, অভিরূপ, রূপম, এক্সেট্রা এক্সেট্রা, এই যে টোটাল বাচ্চাদের গ্যাং রয়েছে, তাদের যে মানে অদম্য একটা পরিশ্রম এবং প্রয়াস, সেইটাকে যদি আপনারা ভালোবাসা দেন, তাহলে অবভিয়াসলি ওই বাচ্চারা আপনাদেরকে ভালোবেসে আপনাদের দিকে প্রচুর ফ্লাইং কিস শুনে দেবে। সুতরাং প্লিজ, হালুয়া ম্যান হলে এসে গেছে, আপনারা প্লিজ দেখুন এবং আশা করি আপনাদের ভালো লাগবে। সত্যি কি এরকম সুপার হিরো হয়? কখনো যদি কারো প্রতি বিপদ করতে যাবে, তাহলে কিন্তু হাতের মাঝে টোটাল জিরো পাবে। প্রথম কথা, এটা করার মতো সাহস, ধন্যবাদ জানাবো প্রযোজককে। দীর্ঘদিনের আমার বন্ধু জয়দীপ দা, আর্টেজ, ওরা আমাকে নিয়ে সিনেমা করেছে হঠাৎ একদিন, তাতেও আমি মেন কাস্টিং ছিলাম, লকেট ছিল, টোটাদা ছিল, রচনাদি ছিলেন তো। আর এরপরে হালুয়া ম্যান আমার অত্যন্ত প্রিয় লেখক এবং আমি মনে করি বাংলায় একজন বলিষ্ঠ চিত্রনাট্যকার হতে পারে অভিমন্যু এরকম যে একটা ভাবনা ভেবেছে এবং তার সাথে জয়দীপ দা সঙ্গ দিয়েছে, এটা খুব বড় কথা। দর্শক তো এখন বাংলা সিনেমার পাশে দারুণভাবে দাঁড়িয়েছে, কারণ বাংলা সিনেমা বাঙালি দর্শককে সবসময় মানে টানতে চেয়েছে। লাস্ট কয়েক বছর একটু আমাদের খেদ যাচ্ছিলো, সেটা সম্পূর্ণ হয়ে যাবে। হালুয়া ম্যান আপনার সপরিবারে দেখার মতো একটি ছবি এবং আপনার ছেলে মেয়েকে নিয়ে বেরিয়ে একটা সন্ধে, একটা সকাল, একটা দুপুর কাটানোর মতো সিনেমা। তুমি কে? আই অ্যাম হালুয়া ম্যান। না, এখন ভাবনাটা এইখান থেকে আসছে যে আমরা আস্তে আস্তে দেখতে পাচ্ছি যে বাংলা ছবি কিন্তু আস্তে আস্তে মানুষ হলমুখী হচ্ছে। যে বাংলা ছবি যেটা বলা হতো যে লোকে দেখতে আসছে না, হল খালি হচ্ছে, সেটা কিন্তু আর ভুল। আমরা সেই জন্য এই প্রথমবার একটা চাইল্ড সুপার হিরোর ওপর একটা ছবি আমরা করতে সাহস পেয়েছি। অবশ্যই এটা অভিমন্যু মুখার্জির পুরোটাই, তার ক্রেডিট দিতে হবে, আর্টিস্টদের ক্রেডিট দিতে হবে। আমার মনে হচ্ছে যে বইটা যেভাবে লোকে সাড়া দিয়ে আমাদের কাছে শুভেচ্ছা বার্তা আসছে, আমার মনে হচ্ছে বইটা আগামী দিনে একটা ভালো জায়গায় যেতে পারবে। ইনস্টিটিউট অফ ম্যানেজমেন্ট স্টাডি বিবিএ, বিসিএ, বিএমএল, টিবিটিটি, এমবি, অপটো, এমবিএ, এমইজে, এমপিএইচ, এমটিটি, এম ফর অ্যাডমিশন কল 9007027585। বাংলায় শুধু সুপার হিরো না, বাংলায় ছোটদের ছবি অনেকদিন পরে আসছে, অনেকদিন পরে আসছে ছোটদের ছবি। তো আমি সেটা নিয়ে খুব এক্সাইটেড এবং আমি বারবার করে বলি যে ছোটদের ছবি হওয়াটা দরকার। মানে আমার এক বন্ধুর বউ রিসেন্টলি বলছিল, ওর বাচ্চা আছে, বলো দেখ আমরা ওদেরকে কী দেখাবো বাংলা সিনেমা বলতে কোনটা, যা দেখা, যা এক্সাম্পল বললি সব তো পুরনো ছবি এক্সাম্পল, সেইটা অনেকটা পুরনো হচ্ছে। তারপর আর একটা যেটা খুব এক্সাইটেড ব্যাপার, সেটা হচ্ছে বাংলা ভাষাতে একটা সুপার হিরো, সেটা আমাকে আরও বেশি এক্সাইটেড, মানে আমাকে আরও বেশি এক্সাইটমেন্ট দিচ্ছে। তো আই এম ভেরি হোপফুল যেটা হোক, এবং আমি চাইবো যেটার একটা ফ্র্যাঞ্চাইজি তৈরি হোক, হালুয়াম্যান 1, 2, 3, 4 করে হোক এটা, মানে স্পাইডারম্যান আছে, ব্যাটম্যান আছে, সবাই আছে, সব রকম আছে, সুপারম্যান আছে, হালুয়াম্যান কেন হবে না, আমি এটা বলবো। অল দ্য বেস্ট টু দ্য টিম, অল দ্য বেস্ট টু অভিমন্যু, জয়দীপ দা এবং টিম, খুব ভালো হোক। গভীর রাতে বস্তির লোকেদের গরম হালুয়া খাওয়ালো হালুয়াম্যান। তোর এখন ফেভারিট সুপার হিরো কে যাচ্ছে? হালুয়াম্যান। সুপার হিরো সিনেমা তো বাংলা দেখা যায় না, আর বাচ্চাদের জন্য সুপার হিরো সেটা একদম রেয়ার, মানে বাংলায় তো আমি খুবই হ্যাপি আর প্রাউড এরকম একটা ফিল্মের সাথে রিলেটেড হয়ে। আর আমি চাইবো সব পুরো ফ্যামিলি মিলে, স্পেশালি বাচ্চারা, আমি আজকে আমার ছেলেদের নিয়ে এসেছি হালুয়া ম্যান দেখাতে, তো সবাই খুব এনজয় করবে, এটুকুই বলতে পারি। আই অ্যাম দ্য উইনার, ইউ আর দ্য লুজার। আমার বন্ধু হালুয়া ম্যান দারুণ কাজ করছে। তো এক্সপিরিয়েন্স তো খুবই ভালো, তো খুবই ভাল লাগে এই মুভি, ভাল লেগেছিলো মুভিটা করতে। অনেকদিন পর, 2 বছর পর মুভিটা রিলিজ করছে, সো তোমরা সবাই মুভিটা দেখো, খুব ভালো একটা মুভি, সো খুবই এক্সাইটেড, খুবই এনার্জেটিক ফিল হচ্ছে, তো নিশ্চয়ই দেখবে আন্টি, তুমি দেখবে প্লিজ, প্লিজ সবাই মিলে দেখবে। দাদু ভাই, তুমি ভুল করেছো বড়, এবার তুমি সাবধান, শুরু হচ্ছে যুযুধান। খুবই সাহসী, প্রথম বাংলা বাচ্চাদের সুপার হিরো, তো সেই জায়গা থেকে আমি বলবো যে যে কোনো অরিজিনাল কনসেপ্টকে সাপোর্ট করাটা খুবই ইম্পর্টেন্ট, তো যে কারণে আমরা সবাই এখানে। তো হোপফুলি দেখা যাক এবার, লেটস সি কীরকম কী রিয়াকশন। আমি তো যতদূর যা ট্রেলার দেখেছি, ইট লুকস ভেরি গ্রেট,
নাও লেটস হোপ ফর দ্য বেস্ট, হোপফুলি সবার ভালো লাগবে, সবাই দেখুন, বাচ্চাদেরকে নিয়ে দেখুন, ফ্যামিলির সঙ্গে দেখুন, খুব ভালো লাগবে। হ্যালোম্যান, দুষ্টু ম্যান ইজ কামিং। খুব ভালো সাবজেক্ট, এখন যে ধরনের সাবজেক্ট আসছে কন্টেন্টটা তো টোটালি চেঞ্জ হয়ে গেছে, সেই জন্য এখন নতুন নতুন যারা ডিরেক্টর ভালো কাজ করছে অভিমন্যু অবভিয়াসলি খুব ভালো কাজ করে, এবং ওরা যে এক ধরনের সাবজেক্ট নিয়ে আসছে সেই ধরনের সাবজেক্টের উপর ছবি করছে, ওটা খুব ভালো লক্ষণ, এবং দর্শক সেগুলো অ্যাকসেপ্ট করছে, দর্শক ফিরছে হলে আফটার করোনা, এটা খুবই ভালো। হালুয়াম্যান খুব ভালো হোক, আমার তরফ থেকে অভিমন্যুকে, হালুয়াম্যানকে, হালুয়ামানের সব স্টাফদের, সব অভিনেতাদের এবং আমার প্রডিউসার জয়দীপদাকে সবাইকে আমার থেকে শুভেচ্ছা, ভালো হোক, খুব ভালো। খুব ভালো লাগছে এটা ভেবে যে এখন বাংলা ছবিতে দর্শকরা হলমুখী হয়েছেন, এবং এই সময় এখন একটা অদ্ভুতভাবে একটা কন্টেন্ট বেসড সময় চলছে, ভালো কন্টেন্ট দিলে ছবিতে দর্শক ঢুকছেন, এবং বহুদিন বাদে খুব ভালো সংবাদ যে বাচ্চাদের জন্য একটা ছবি তৈরি করা হয়েছে, এবং আমরা সবসময় জানি একজন বাচ্চার সঙ্গে কিন্তু তার বাবা মা অ্যাড হয়, তো সুতরাং আমরা যদি বিজনেস পয়েন্ট অফ ভিউ দিয়ে দেখি সেটাও আমাদের অনেক প্রফিটেবল জায়গা, এবং বহুদিন বাদে বাচ্চাদের জন্যে কেউ ভেবেছে বা বাচ্চাদেরকে নিয়ে বাচ্চাদের জন্য ছবি বানানো, এটা আমি বলবো খুব ভালো উদ্যোগ জয়দীপ এবং অভিমন্যুর, আমার তরফ থেকে অল দ্য বেস্ট রইল, বেস্ট উইশেস রইল। আমার মনে হয় ছবিটা ভালো ছিল, কারণ বহুদিন বাদে, অনেক দিন বাদে একটা বাচ্চাদের নিয়ে ছবি হয়েছে, যেটা কিন্তু আমাদের প্রত্যাশিত ছিল। ভীষণই ভালো লাগছে, হালুয়াম্যানের সবাইকে আমার তরফ থেকে অনেক 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 অভিনন্দন জানাচ্ছি, আমরা সবাই জানি এবং এই ছবিটা খুবই খুবই হিট হবে এবং আপনারা ভীষণ পছন্দ করবেন, কারণ এমনিতেই তারপর এখন ছুটিও চলছে সব স্কুলে, তো বাচ্চাদের সিনেমা, বাচ্চারা সবাই ডেফিনেটলি আসো, বড়রাও বাচ্চাদের নিয়ে আসো, তো আমি ভীষণ মজা করছি। আর হ্যাঁ, এতদিন পরে লাইক মাঝখানে আমাদের সবারই একটা অনেকগুলো বছরের অনেকগুলো দিনের প্রায় লম্বা গ্যাপ গেছে কোভিড সব সিচুয়েশন মিলে, তো গেট টুগেদারটা হলে নিজের নিজের মনে হয় যেন একদম ফ্যামিলি রিউনিয়ন হচ্ছে আর কি, তো সেটা অবশ্যই খুবই খুবই আনন্দের। আমার অনেক কাজ আছে আর পাবলিসিটি দরকার নেই। একটা কথা বলি দাদু ভাই, তোমার যা শক্তি আছে অন্য কারণে আরও বেশি করে কাজ করা উচিত। আমি একটু আগেই যেটা বলছিলাম যে আমাদের বাংলা শিশু সাহিত্যর সম্পদ মানে অপরিসীম, মানে প্রচুর কিছু সম্পদ আমাদের রয়েছে, কিন্তু সেটা নিয়ে আমরা কাজ করি না। শিশু সাহিত্য নিয়ে যেমন কাজ করা হয় না, শিশুদের নিয়েও বেসিক্যালি খুব একটা বেশি কাজ করা হয় না, হয় অবশ্যই কিন্তু কম করা হয়, তো সেখানে এরকম একটা অরিজিনাল আইডিয়া অভিমন্যুদা জয়দীপদার, আমি প্রচণ্ড এক্সাইটেড। আমরা দুজনেই মার্ভেলের ফ্যান, সুপার হিরোদের ফ্যান, ইদানিং সাউথে অসম্ভব ভালো মিন্নাল মুরলি একটি ছবি হয়ে গেল, তো সেখানে সুপার হিরো তো আবার বাচ্চাদের, তো আমরা এক্সাইটেড। সেম সেম, লাইক আমরা দুজনে প্রচণ্ডভাবে, মানে আমার এই সুপার হিরো ফেটিশটা ওই তৈরি করেছে, সেখানে যখন প্রথম হালুম্যান ছবিটার শুটিং অনেক আগে হয়েছিল, কিন্তু এখন যখন আস্তে আস্তে সেগুলো দেখতে শুরু করছিলাম, ট্রেলার বলো, গান বলো, তো ইট ওয়াজ অসম, মানে দেখে প্রচণ্ড মজা লাগছিলো, মানে আমি ও বাড়িতে জানি, হ্যাঁ আমি শেয়ার করছিলাম, এবং মানালি আমার কলিগ যেহেতু এখন আমরা একসঙ্গে সারাদিন থাকি, তো ওই গান দেখতাম বা দেখে আমরা খুব এক্সাইটেড থাকতাম যে দিস উইল বি নাইস, দিস উইল বি গ্রেট। আমার আয়রন ম্যান, আমার মার্ভেল খুব পছন্দ, কিন্তু আমি সেইভাবে যদি বলতে হয় তাহলে আমি ডিসির ব্যাটম্যানের কথা বলবো, কারণ আমার গ্রাফিক নোভেলের প্রচুর শখ এবং আমি যা পড়ি সবই ব্যাটম্যানের গল্প পড়ি আর কি বেশিরভাগ, কারণ অরিজিনটা খুব ভালো। থ্যাংক ইউ। যত দিন যাচ্ছে আমি দেখছি যে এই সাধারণ বাচ্চা ছেলেটা ওর মধ্যে থেকে হারিয়ে যাচ্ছে। যাই হোক না কেন, জিতবে দুষ্টু ম্যান। আমি নিজে পার্সোনালি খুব এক্সাইটেড এই ছবিটা নিয়ে, কারণ এই ছবিটা শুরু থেকে আমি সাক্ষী হয়ে আছি, তো সেই জায়গা থেকে বড় পর্দায় হালুয়াম্যান রিলিজ করছে, এবং সত্যি কথা বলতে কি শুধুমাত্র বাচ্চাদের জন্য ছবি, এবং আমি বিশ্বাস করি প্রত্যেকটা বাচ্চার মধ্যে কোনো না কোনো একটা সুপার পাওয়ার থাকে, এবং এই গল্পে কীভাবে একটি সাধারণ ছেলে হালুয়াম্যান হয়ে উঠছে এবং কীভাবে দুষ্টুম্যানের এগেনস্টে ফাইট করছে সেটাই দেখার, এবং আমি বড়দের একটাই কথা বলবো, বাচ্চাদেরকে নিয়ে সিনেমা হলে গিয়ে অবশ্যই সিনেমাটা দেখবেন। হ্যাঁ, সেই জায়গা থেকে ডেফিনেটলি আমি কিছুটা হলেও হেল্প করার চেষ্টা করেছি, বাকিটা তো অভিমন্যুর হাত, আমার এর মধ্যে কোনো কৃতিত্ব নেই। হ্যাঁ, যখন গল্পটা শুনেছিলাম তখন মনে হচ্ছিলো যে এই বাচ্চাটাকে ভাবতে পারো, এই বাচ্চাটার কথা বলেছি, এরকমভাবেই আর কি কাস্টিং হয়েছে। ফাইনালি বাচ্চাগুলো প্রত্যেকে অসাধারণ অসাধারণ পাঠ করেছে, মানে সিরিয়াসলি ওদের, মানে আমার যারা আপনারা হলে গিয়ে দেখবেন আপনারা নিজেরাই বুঝতে পারবেন যে প্রত্যেকটা বাচ্চা এক একটা বোমা, এটা আমি বলতে পারি। আমার ফেভারিট সুপার হিরো এই মুহূর্তে যেহেতু আমি হালুয়াম্যান দেখতে ঢুকছি, তো আমি এই মুহূর্তে হালুয়াম্যানের মধ্যেই আছি, তো এই মুহূর্তে আমার প্রিয় যদি সুপার হিরো বলা হয় এটা হালুয়াম্যান।
হলিউডের লেটেস্ট আপডেট গসিপ অ্যান্ড এন্টারটেইনমেন্ট পেতে সাবস্ক্রাইব করুন শুধুমাত্র সিটি সিনেমা আর ফলো করুন সিটি সিনেমার ইনস্টাগ্রাম ফেসবুক টুইটার অ্যান্ড শেয়ার চ্যাট পেজ।